তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করবো সবাই ভালো আছেন। এই গল্প হচ্ছে বিলি মরি নামের একটা লোকের, যার থাইল্যান্ডের জেলে 3 বছরের জেল হয়ে গিয়েছিল। সে ছিল অস্ট্রেলিয়ান, তো এই জন্য থাইল্যান্ডের লোকজন তাকে এত বেশি টর্চার করত যেটা অসহনীয়। আর টর্চার সহ্য করতে না পেরে মাঝে মধ্যেই বিলি চিন্তা করতো সুইসাইড করার কথা। একটা জেলের মধ্যে হওয়া সত্ত্বেও সেখানে সমস্ত কয়েদীদের কাছে খুবই ধারালো ধারালো অস্ত্র ছিল, যারা সবাই বিলির গলা কাটার জন্য রেডি হয়ে আসে। আর এই জেলের অবস্থা এতটাই বাজে ছিল যে সেখানে কেউ না কেউ প্রত্যেক দিন নিজের সাথে যুদ্ধে হেরে গিয়ে সুইসাইড করে নিত। আর বিলিকেই জেলে কাটাতে হবে পুরো 3টা বছর। তবে এই জেলের মধ্যে প্রত্যেকটা ঘন্টা যে তার জন্য কত বেশি ক্রুশিয়াল আর তার জন্য কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে সেটা সে প্রথম দিন আসার পরেই বুঝতে পেরেছিল। বিলি প্রায় সময়ই 3-4 দিন ঘুমায় না, কারণ তার ভয় হয় যখন সে ঘুমিয়ে যাবে তখন কোনো কয়েদি এসে তার গলা না কেটে দেয়। তো এখন বিলি এই জেল থেকে বেরিয়ে তার দেশে ব্যাক করতে পারবে কি না সেটাই জানবো আজকের এই ভিডিওতে। আর আজকে আমাদের এই সত্যি ঘটনা নিয়ে বানানো মুভির নাম এ প্রেয়ার বিফোর ডাউন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি বিলি নামের একটা লোককে। সে হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়ান বক্সার, তবে এখন সে থাইল্যান্ডে আছে। আর আমরা দেখতে পারি তার সঙ্গ কিছু খারাপ লোকের সাথে হয়ে গেলে তারা তাকে ড্রাগ অ্যাডিক্টেড বানিয়ে দেয়। আর বিলি এখানে থাই বক্সিং চ্যাম্পিয়নশিপে তার প্রতিভা শো করে, আর সেখান থেকে যতগুলো টাকা সে পায় সেগুলো দিয়ে সে আবারও ড্রাগ কিনে। একদিন বিলি যখন ফুললি রেডি হয়ে ফাইট করতে আসে তখন তার অপোনেন্ট তাকে এত বেশি মারে যে তার চেহারাটাকে বসকে দেয়। তো এই জন্য বিলি প্রচণ্ড রেগে যায়, সে সেই বক্সারকে মারতে চায়। আর এই রাগের জন্য সে আরও বেশি ড্রাগ নেওয়া শুরু করে। ড্রাগ নেওয়ার জন্য তার এমন এমন লোকদের সাথে উঠতে বসতে হয় যাদের উঠা বসা আন্ডারওয়ার্ল্ডের সাথে। তো এমন করে একদিন ড্রাগের সন্ধানে যখন বিলি রাতের বেলায় একটা লোকের বাসায় গিয়েছিল, তখন হয়তোবা সে এইটা জানতো না যে এইটা তার লাইফের শেষ দিন, মানে বাইরে সে আর থাকতে পারবে না, কারণ তখনই সেখানে পুলিশ রেড দিয়ে দিয়েছিল। আর পুলিশ তার উপরে প্রচণ্ড বাজেভাবে চিল্লাচিল্লি করছিল, তবে যেহেতু বিলি থাই ভাষা বুঝতে পারছিল না তো এই জন্য সে কিছুই বলতে পারছিল না। আর যেহেতু রেড দেওয়ার পরে পুলিশ একা তাকেই পেয়েছে, তো এই জন্য পুলিশের মনে হয়েছে যে হয়তোবা বিলি সেই সমস্ত ড্রাগ আর সেই সমস্ত অস্ত্রের মালিক। তো এই জন্য তাকে ধরে কোর্টে চালান করে দেওয়া হয়। আর থাইল্যান্ডের কোর্ট তাকে 3 বছরের শাস্তি দেয়, আর এরপর তাকে ব্যাংককের একটা জেলের মধ্যে এনে রেখে দেওয়া হয়। তো সেই জেলের মধ্যে যাওয়ার পরে সেখানে সবাইকে খুবই ভালো করে চেক করা হয়। তবে আমরা দেখতে পারি যে বিলি, যে কিনা নেশা ছাড়া 1 মিনিটও চলতে পারে না, সে এখন নেশা করতে না পেরে তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। আর যখন সে ঘুমাতে আসে তখন সে দেখতে পারে জেলের মধ্যে সবাই জানোয়ারের মতো পড়ে আছে, মানে না এখানে কোনো সেল আছে না কোনো খাট আছে, সবাই একই রুমের মধ্যে গাঁদাগাঁদি করে শুয়ে আছে। আর এই জন্য ভয় পেয়ে বিলিকে প্রথম দিনেই একটা লাশের পাশে কাটাতে হয়। তো এরপরে পরদিন সকালবেলা সমস্ত কয়েদিদেরকে তাদের জেলের নিয়মগুলো বলা হয়। তবে যেহেতু এটা একটা জঙ্গলের মতো হয়ে আছে, তো জঙ্গলের নিয়মের পালন কে করে সেটা হয়তোবা সেই পুলিশরা জানতো না, কারণ এক বোতল পানি আনার জন্য তাদেরকে ফাইট করে সবার মাথার উপর দিয়ে চড়ে গিয়ে পানি আনতে হয়। তো সেখানে নিয়মকানুন তো খুবই দূরের ব্যাপার। তো এমন করেই যখন একদিন বিলির পানি অন্য একটা লোক ছিনিয়ে নেওয়ার ট্রাই করে তখন বিলি আর তার মধ্যে ফাইট হয়ে যায়। তো এই জন্য পুলিশ তাকে ধরে আন্ডারগ্রাউন্ড সেলের মধ্যে বন্দি করে দেয়, মানে সেটাকে বলা হয় কন্ডেম সেল। আসলে আমরা দেখতে পারি কন্ডেম সেলটা এত বেশি ছোট যে এখানে শোয়ার কোনো জায়গা নেই, এখানে কোনো রকমে বসে থাকার জায়গা আছে। বিলিকে এখানে বসে বসে ঘুমাতে হবে, আর যতদিন তাকে এখানে রাখা হবে ততদিন তাকে এই অবস্থায় থাকতে হবে। আর এর কিছুদিন পরে আমরা দেখতে পারি বিলিকে সেই সেল থেকে বের করে তাকে অন্য একটা জেলের মধ্যে ট্রান্সফার করে দেয়া হয়। তবে এইবার বিলি যাদের মধ্যে ফেঁসে গিয়েছে তাদেরকে মানুষ বললে হয়তোবা ভুল হবে, আর তাদের যে লিডার ছিল তার নাম ছিল ক্যাং। ক্যাং বারবার করে বিলিকে তার নাম জিজ্ঞেস করছিল, তার বিভিন্ন জিনিসপত্র জিজ্ঞেস করছিল, আর তার বারবার করে কাপড় খোলার ট্রাই করছিল। তবে বিলিও প্রচণ্ড রাগ হয়ে তাকে তার রাগটা শো করে, কিন্তু যেহেতু বিলি এখানে একা ছিল তো এই জন্য সে রাগ দেখিয়েও কিছু করতে পারবে না। আর সেদিন রাতের বেলায় যখন বিলি ওয়াশরুমে আসে তখন সেই লোকগুলো তাকে ধরে ফেলে, আর বিলির সামনে একটা ছেলেকে তারা সবাই মিলে গ্যাং রেপ করে, আর তাদের দুজনকে থ্রেটও করা হয় যাতে করে কাউকে না বলা হয়। আর পরদিন সকালবেলা আমরা দেখতে পারি সেই ছেলেটা অসহ্য হয়ে এখানে সুইসাইড করে মারা গিয়েছে, কিন্তু এই গ্যাংয়ের উপরে কোনো রকম কোনো নির্যাতন হয়নি, মানে গ্যাংকে জিজ্ঞেসও করা হয়নি। তো এরপরে নেক্সট দিনে আমরা দেখতে পারি যে বিলি একটা পুলিশের কাছে গিয়ে কিছু পেইন কিলার চায়, তবে এই পুলিশ তাকে ফ্রিতে কোনো ওষুধ দিবে না। সে বলে ফ্রিতে কোনো ওষুধ নেই, তোমাকে অবশ্যই পে করতে হবে। তবে যেহেতু বিলির কাছে কোনো টাকা ছিল না তো এই জন্য বিলি তার বিহেভিয়ারে প্রচণ্ড রাগ হয়ে যায়, আর তার ঘাড়ের মধ্যে একটা কামড় দিয়ে দেয়। তো এই জন্য পুলিশ তাকে এত বেশি মারে যে সে একেবারে মৃত্যুর মুখে চলে যায়, মানে তাকে মারতে মারতে বেহুশ করে ফেলা হয়, আর কয়েক সপ্তাহ যাবৎ তার হুঁশই আসে না। আর যখন সে হসপিটাল নামক একটা বন্দি কারাগারে ছিল তখন ফেম নামের একটা মেয়ের সাথে তার মিট হয়,
আর আমরা দেখতে পারি এর কিছুদিন পরে যখন বিলি কোনো রকম একটু সুস্থ হয়ে যায় তখন আবারও তাকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়। তো এর কিছুদিন পরে সে দেখতে পারে ফেম নামের সেই মেয়েটা জেলের মধ্যে এসেছে। আসলে সে জানতে পারে সে হচ্ছে গিয়ে একজন ট্রান্সজেন্ডার, আর এরপর সে তার সাথে কথাবার্তা বলে, তাকে সেই দিনের জন্য থ্যাংক ইউ বলে, আর এরপর সে তার থেকে কিছু সিগারেট চেয়ে নেয়, আর সেই সিগারেটগুলো সে সেই গ্যাংকে নিয়ে দিয়ে দেয়। সে সিগারেটগুলো গ্যাংকে এই আশায় দেয় যাতে করে এই সিগারেটগুলো পাওয়ার পরে তারা তাকে আর বিরক্ত না করে। তো এরপরে নেক্সট দিন আমরা দেখতে পারি রাতের বেলায় সেই লোকগুলো ফ্যান থেকে সেই ব্লেডগুলোকে খুলে অন্য একটা রুমের মধ্যে গিয়ে কিছু লোককে মেরে ফেলে, আর যখন একটু পরে এখানে রেড অ্যালার্ম বাজে তখন এখানে সমস্ত পুলিশ চলে আসে, আর তারা একে করে সবাইকে চেক করে। তবে তারা বিলির পকেটের মধ্যে ড্রাগ পায়, তো এই জন্য পুলিশের মনে হয় যে হত্যাগুলো হয়তোবা সেই করেছে, কারণ সে নেশার মধ্যে ছিল, তো এই জন্য তাকে মারা শুরু করে। কিন্তু বিলি তাদেরকে যত করেই বোঝানোর ট্রাই করছিল যে এই শার্টটা আমার না, এই ড্রাগগুলো আমার না, কোনো পুলিশে তার কথায় বিশ্বাস করছিল না। তো এই জন্য বিলি সেই শার্টটাকে পরে দেখায়, সে দেখতে পারে যে এই শার্টটা আসলে তার গায়ে হয় না। তখন তারা বুঝতে পারে যে এই শার্টটা তো বিলির ছোট হয়, তার মানে বিলি এই কাজটা করেনি। তো এই জন্য গ্যাংয়ের একটা লোককে ধরে তাকে আচ্ছা রকম ধোলাই করে তার থেকে সব কিছু বের করে নিয়ে আসা হয়, আর তার চিৎকারের শব্দ লাউড স্পিকারে মাইক দিয়ে সবাইকে শোনানো হয়। আর এগুলো শোনার পরে সেখানে গ্যাংয়ের সমস্ত লোক একটু বেশি ভয় পেয়ে যায়, আর বিলি একটু খুশি ছিল যে না, এই গ্যাংয়ের লোকগুলো আমার পেছনে আর দু একদিনের মধ্যে লাগবে না। তবে যেহেতু বিলি একজন ড্রাগ অ্যাডিক্টেড ছিল, তো এই জন্য সে একটা পুলিশের সাথে কথাবার্তা বলে তার জন্য ড্রাগ আনার জন্য রাজি করিয়ে ফেলে, আর যখন সেই পুলিশ তাকে ড্রাগ এনে দিত তখন সে তার বদলে তাকে কিছু টাকা দিত। তবে একদিন সেই পুলিশ তাকে বলে যে তোমাকে ড্রাগ নেওয়ার জন্য দুইটা মুসলিম লোককে মারতে হবে, আর যদি তুমি এমনটা করো তাহলে তোমাকে আমি আরও বেশি ড্রাগ এনে দিব। তো এই জন্য বিলি ড্রাগের নেশায় দুইটা মুসলিম লোককেও মারে। তবে তখন সে রিয়েলাইজ করতে পারে যে সে কত বড় একটা ভুল করেছে, তো এই জন্য সে প্রচণ্ড আপসেট হয়ে যায়। আর সেদিন রাতের বেলায় খুবই আপসেট হয়ে সে ব্লেড দিয়ে তার রক্তটা কেটে ফেলে। তবে যতক্ষণে সে মরতো ততক্ষণে অন্য কিছু লোক তাকে দেখে ফেলে, আর তারা জলদি করে তাকে সেভ করে ফেলে। এখন যদিও বিলির লাইফটা সেভ হয়ে গিয়েছে, তবে বাঁচার জন্য তার কাছে কোনো মোটিভেশন নেই। তো এই জন্য সে সিদ্ধান্ত নেয় যে বাঁচার মোটিভেশনের জন্য সে তার বক্সিংকেই আবার কন্টিনিউ করবে, আর সেই জেলের মধ্যে একটা স্পোর্টস সেকশনও ছিল। তবে যখন বিলি বক্সিংয়ের প্র্যাকটিস করার জন্য এখানে আসে তখন এখানে লোকজন তাকে ঢুকতে দেয় না, তারা তাকে গালাগালি দিয়ে পাঠিয়ে দেয়। আর আমরা দেখতে পারি যে এখানে সিগারেট হচ্ছে গিয়ে টাকার মতো, যদি তুমি কাউকে সিগারেট দাও তাহলে সে তোমার জন্য সব কিছু করবে। আর এই জন্য বিলি সমস্ত কয়েদিদের সাথে সিগারেটের বাজি ধরে। যদিও প্রথম দিন বিলি জিতেছে, তবে তাকে সিগারেট দেয়া হয় না। আর এমন করে করে দু একদিন পরপর যখন সে বাজি ধরছিল তখন একটা সময় সে অনেকগুলো সিগারেট কালেক্ট করেও ফেলে, আর সেই সমস্ত সিগারেটগুলো দেওয়ার পরে সে সেই বক্সিং ক্লাবের মধ্যে এন্ট্রি পেয়েও যায়। তো এমন করেই যখন বিলি একদিন প্র্যাকটিস করছিল তখন সেখানে বক্সিং কোচ একটা থাই ফাইটারের সাথে তাকে ফাইট করতে বলে। তবে যখন সে তার সাথে ফাইট করে তখন সে খুবই বাজেভাবে মার খায়, কিন্তু এতে করে বিলির কিছুই যায় আসে না, কারণ তার বাঁচার কোনো আগ্রহই নেই, তার মধ্যে কিছুই বেঁচে নেই। তার মধ্যে যেটা এখনও অবশিষ্ট আছে সেটা হচ্ছে রাগ, একদম পা থেকে মাথা পর্যন্ত রাগ। আর এরপরে এদিকে আমরা দেখতে পারি যে বিলি ফেম থেকে যতগুলো সিগারেট হাওলাত নিয়েছিল সে সবগুলো সিগারেট তাকে ব্যাক করে দেয়। আর তখন আমরা দেখতে পারি তাদের মধ্যে কিছু একটা হয়ে গেছে, মানে তারা একে অন্যের কাছে চলে এসেছে। এরপরে একদিন বিলি খুবই অ্যাগ্রেশন নিয়ে বক্সিং প্র্যাকটিস করছিল, আর তাকে এই অবস্থায় দেখার পরে সেখানে সবাই খুবই শকড হয়ে যায়, কারণ এত এনার্জি কারো মধ্যে এখনও অবশিষ্ট নেই। আর এই জন্য বিলি ট্রেনারের নজরেও চলে আসে। আর এরপরে এখানে যতগুলো ম্যাচ হতো সেই সবগুলোতে বিলি পার্টিসিপেট করত, আর এক এক করে বিলি হাঁটতে হাঁটতে এখন ম্যাচ জেতাও শুরু করে দিয়েছে। তো এই জন্য একদিন জেলার বিলিকে ডেকে নিয়ে বলে যে আমরা অন্য জেলের সাথে বক্সিং খেলবো, তো সেখানে তুমি আমাদের হয়ে ফাইট করবে, কারণ সেখানে বক্সিং খেলার জন্য যতগুলো ক্রাইটেরিয়া আছে সেই সবগুলোই তুমি ফিল করো। আর যখন সে সেখানে ফাইট করার অফার পায় তখন বিলি সঙ্গে সঙ্গে হ্যাঁ করে দেয়। আর আমরা দেখতে পারি যে বিলি হচ্ছে গিয়ে প্রথম কোনো বিদেশি বক্সার যে কিনা থাই জেলের হয়ে ফাইট করবে, কিন্তু নিজেকে প্রিপেয়ার করার জন্য তার কাছে মাত্র 2 মাস সময় বাকি ছিল। তো এখন যেহেতু বিলি একজন স্পোর্টস পার্সন হয়ে গেছে, তো এই জন্য তাকে স্পোর্টস সেকশনের মধ্যে ট্রান্সফার করে দেওয়া হয়। আর এখানে সেই সমস্ত লোকরা আছে যাদের মধ্যে একটু হলেও মনুষ্যত্ব এখনও বেঁচে আছে, মানে তারা মানুষকে টর্চার করে না। তো এই জন্য যখন বিলি তার সেল থেকে চলে যাচ্ছিল তখন সেই গ্যাংয়ের লোকগুলো খুবই হিংসা নিয়ে তাকে দেখছিল। তবে এখানে এমন মানুষও ছিল যারা বিলির চলে যাওয়াতে খুবই খুশি হয়েছে, কারণ তারা মনে করেছে এই জাহান্নাম থেকে অন্তত একজন হলেও তো বের হয়েছে। আর নতুন সেলের মধ্যে বিলির লাইফটা খুবই ভালোই কাটছিল, কারণ এখানে কেউ তাকে টর্চার করে না, আর সে খুবই ভালো করে প্র্যাকটিসও করতে পারে। তবে এই সমস্ত কিছু হয়েছে সেই বক্সিং ম্যাচের জন্য। যদি বিলি সেই ম্যাচটা হেরে যায় তাহলে আবারও তাকে সেই জায়গায় পাঠিয়ে দিতে তারা 1 সেকেন্ডও চিন্তা করবে না। তো এমন করে যখন সে একদিন ফেমের কাছে আসে
তখন সে দেখতে পারে ফেম একটা মেয়ের সাথে আছে। তো সে জিজ্ঞেস করে যে সে কে, কিন্তু ফেম তাকে বলে তুমি চলে যাও। আর এই জন্য বিলির প্রচণ্ড রাগ চলে আসে, আর বিলি তাকে জোরে জোরে চিটার বলছিল। আর এরপর সে এত বেশি রাগ হয়ে গিয়েছে যে সে তার প্র্যাকটিসেই মনোযোগ দিতে পারছিল না। সে তার যেই পার্টনার বক্সার ছিল তাকে বলে নিজেকে মারার জন্য, তবে যখন সেই পার্টনারটাকে মারে না তখন বিলি তাকে মারা শুরু করে। আর পুলিশ এই কর্মকাণ্ড জানার পরে তাকে আবারও কন্ডেম সেলের মধ্যে বন্দি করে দেয়। তবে এইবারের কন্ডেম সেলটা একটু ভালো ছিল, কিন্তু এখানে আসার পরেও বিলির রাগ শান্ত হয় না। বিলি প্রচণ্ড রেগেছিল, সে এখানে ভাঙচুর করে। তবে যতই সময় পার হয় ততই বিলি বুঝতে পারে যে এই রাগটা তার জন্য ভালো না, কারণ এই রাগের জন্য সে আজকে এখানে চলে এসেছে। তো এই জন্য সে কন্ডেম সেলের মধ্যেই বক্সিং প্র্যাকটিস শুরু করে। আর যখন পুলিশ তাকে সেখান থেকে বের করে আবারও তার সেলে দিয়ে আসে, তখন এখানে তার যত পার্টনাররা ছিল তারা তার উপরে প্রচণ্ড রাগ করে। তবে এখানে বিলি তার কর্মকাণ্ডের জন্য সবার কাছে মাপ চায়, আর তারা সবাই তাকে মাফও করে দেয়। আমরা দেখতে পারি বিলি খুবই মন দিয়ে প্র্যাকটিস করছে, আর তার রাগকে কন্ট্রোলে আনার জন্য সে প্রতিদিন মেডিটেশনও করে। তো একদিন রাতের বেলায় সমস্ত বক্সারদের জন্য এখানে একটা গানের আয়োজন করা হয়, যেখানে ফেম গান গায়। আর ফেমকে গান গেতে দেখতে পেয়ে বিলি খুবই খুশি হয়, কারণ সে বুঝে গিয়েছে যে এইটা তার লাইফ না, তাকে আবারও তার দেশে ব্যাক করতে হবে, সেখানে গিয়ে তার ফ্যামিলির সাথে মিট করতে হবে, কারণ তার ফ্যামিলি তার জন্য ওয়েট করছে। তো এরপরে নেক্সট দিনে আমরা দেখতে পারি যে একদিন বিলিকে সেই পুরো গ্যাংটা মিলে ধরে ফেলে, আর তারা তাকে টর্চার করার ট্রাই করে। আসলে এই গ্যাংয়ের লোকজনের মধ্যে HIV পজিটিভ লোকও ছিল, তো তাদের রক্ত নিয়ে তারা বিলিকে ইনজেক্ট করার ট্রাই করে, যাতে করে বিলিও পজিটিভ হয়ে যায় আর সে বক্সিং আর খেলতে না পারে। তবে বিলি তাদেরকে রিকোয়েস্ট করে, সে বলে যে সেই বক্সিং ম্যাচ উইন হওয়ার পরে আমি যত কিছুই পাবো সেই সব কিছু আমি তোমাদের দিয়ে দেব। আর এইটা শোনার পরে সেই গ্যাংটাকে ছেড়ে দেয়। যদিও বিলি এখন সেভ হয়ে গেছে, তবে সামনে তার সাথে যেটা হতে যাচ্ছে সেটার জন্য হয়তোবা বিলি একেবারেই রেডি ছিল না। আমরা দেখতে পারি যখন বিলি এখানে বক্সিং করছিল তখন তার পেটের মধ্যে হঠাৎ করেই ব্যথা শুরু হয়ে যায়, তবে সেইটা কাউকে বলে না। আর প্র্যাকটিস শেষ করে সে বাথরুমে এসে রক্ত বমি করা শুরু করে, আর সারাটা রাত সে সেখানেই পড়ে থাকে। আর পরদিন সকালবেলা আমরা জানতে পারি যে ড্রাগের ওভারডোজ আর বক্সিংয়ের জন্য এত হার্ডওয়ার্কের জন্য তার হারমোনিয়া নামের একটা রোগ হয়ে গিয়েছে। আসলে হারমোনিয়া রোগের জন্য পেটের মধ্যে যেই রক্তনালী আছে সেটা পেট থেকে আলাদা হয়ে যায়, তো এই জন্য ইন্টারনাল ব্লিডিং হয়ে মৃত্যুর সম্ভাবনা খুবই বেশি থাকে। তো এই জন্য ডক্টর তাকে বলে যে যদি তুমি এই ফাইটটা করো তাহলে তোমার মৃত্যু একরকম নিশ্চিতই ধরতে পারো, আর এই জন্য সে তাকে এই ফাইটটা করতে না করে। তবে বিলি তার এই শেষ সুযোগটাকে হারাতে চায় না, সে খুব ভালো করেই জানে যে যদি সে এই ফাইটটা উইন না হয় তাহলে এমনিতেই সে মরবে। তো এই ফাইটটা করলেও সে মরবে, না করলেও সে মরবে। তো এরপরে নেক্সট দিন আমরা দেখতে পারি সেই দিনটা চলে আসে যেই দিনের অপেক্ষা সবাই করছিল। আর এখানে বক্সিং কম্পিটিশনের জন্য অনেক অনেক জেল থেকে অনেক অনেক কয়েদি এসেছে, আর যখন এখানে ফাইট শুরু হয় তখন বিলি এক এক করে সবাইকে নক আউট করা শুরু করে। আর সর্বশেষ যেই বক্সার ছিল তাকেও বিলি হারিয়ে দেয়, তবে খুবই কম পয়েন্টের ব্যবধানে। আর এমন করে প্রথমবার বিলি বক্সিংয়ের চ্যাম্পিয়ন হয়, আর তার জেতাতে এখানে সবাই খুশি হয়ে যায়। তবে তখনই বিলি সবার সামনে রক্ত বমি করা শুরু করে, আর সে সেখানে বেহুশ হয়ে যায়। আর পরদিন সকালবেলা যখন সে জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পারে তার আশেপাশে কোনো কয়েদি নেই। আর যখন সে বাইরে এসে চেক করে সে দেখতে পারে এখানে কোনো গার্ডও নেই। তো এই জন্য সে জলদি করে হসপিটাল থেকে বেরিয়ে বাইরে আসে। আর এত বছর পরে বাইরের এই সুন্দর দুনিয়াকে দেখতে পেয়ে বিলি খুবই হ্যাপি হয়ে যায়। একবার চিন্তা করুন, বিলির কাছে তখন দুনিয়াটা কেমন ছিল, প্রত্যেকটা জিনিস তার কাছে পারফেক্ট মনে হচ্ছিল, তবে আমরা আমাদের লাইফ নিয়ে সবসময় বিরক্ত। এখানে সে বিভিন্ন গলির মধ্যে ঘুরে ঘুরে সব কিছু দেখে, আর এরপর সে আবারও সেই হসপিটালে গিয়ে বসে পড়ে। তাকে দেখে আমাদের মনে হচ্ছিল তার জীবনের সব চাওয়া পাওয়া পূর্ণ হয়ে গেছে, সে এখন আর কিছুই চায় না। আর এরপর তার শাস্তির যতটুকু বাকি ছিল ততটুকু সে থাইল্যান্ডের জেলে কাটায়, আর এরপর তাকে UK-র জেলে ট্রান্সফার করে দেওয়া হয়। আর এর কিছুদিন পরে থাইল্যান্ডের কিং চিঠি দিয়ে বিলিকে সব কিছুর জন্য মাফ করে দেয়, আর UK-র আদালত 10 অক্টোবর 2010 সালে বিলিকে সসম্মানে মুক্তি দেয়। আর একেবারে লাস্টের সিনে আমরা দেখতে পারি বিলির সাথে মিট করতে তার বাবা আসে, আর এই বাবা আর অন্য কেউ না, এটা হচ্ছে আসল বিলি মোর। আসলে সেই জেল থেকে মুক্তি পাওয়ার পরে একটা বইয়ের মাধ্যমে তার এই লাইফের ঘটনাটা সবার সাথে শেয়ার করেছিল, আর দেখতে দেখতে তার এই বই বেস্ট সেলার হয়ে গিয়েছিল। আর ড্রাগের জন্য বিলির সাথে যেটা হয়েছে সেটা যাতে করে অন্য কারোর সাথে কখনো না হয়, তো এই জন্য তাদের সেবায় সে কাজ করে। তো যাই হোক, কমেন্ট করে আমাকে জানান কেমন লাগলো ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।